আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো বসিরহাটে বিপত্তি তৃণমূলের তাঁবুর কাঠামো খোলার সময় দুর্ঘটনা ঘটে কাঠামো ভেঙে আহত হয়েছেন জন শ্রমিক কদিন আগে এখানেই সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারই কাঠামো খোলার কাজ চলছিল সেখানে এবং সেই সময়ই কাঠামো ভেঙে পড়ে আহত হয়েছেন পাঁচজন শ্রমিক বসিরহাটে সেখানেই এই বিপত্তির ঘটনা ঘটে যেখানে তৃণমূলের কয়েকদিন আগেই যে সেখানে সভা ছিল যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত ছিলেন এবং সেই সভা হয়ে যাওয়ার পর আজ এখানে সভার কাঠামো খোলার কাজ চলছিল এবং সেই সময় হঠাৎ করে কাঠামোর একাংশ ভেঙে পড়ে যার কারণে আহত হয় সেখানে কাজ করা পাঁচজন শ্রমিক আমরা এই নিয়ে কথা বলবো সঞ্জিত চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত কি ঘটনা ঘটেছে দেখো কুড়ি মাস অর্থাৎ চলতি মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে বসিয়াট বিএসএফ মাঠে শেখ হাজিনুরুল ইসলামের সমর্থনে একটি জনসভা ছিল এই জনসভার পরে সেই তাবু অর্থাৎ সেখানে স্ক্যান করা ছিল আজকে সে শ্রমিকরা স্ট্যান্ড খুলছিল তুমি জানো বেশ চব্বিশ ঘন্টা ধরে এখানে বেশি অংশ সময় কিন্তু বৃষ্টি হয়েছে বসিয়াট মহকুমার একাধিক জায়গায় সেই মাটির তলায় এতটাই নরম ছিল আজকে তাবু যখন ওই স্ট্যান্ড খুলতে যায় সেই সময় কিন্তু উড় উড়িয়ে ওই স্ট্যান্ড ভেঙে পড়ে ইতিমধ্যে তিনজন শ্রমিক জখম হয়েছে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বসিয়া স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মাথায় শরীরে একাধিক জায়গায় চোট পাওয়া গেছে যেটা সূত্রে খবর যে এখনো পর্যন্ত যে গুরুতর জখম অবস্থায় তাদেরকে উদ্ধার করা হয়েছে এবং তাদের চিকিৎসাধীন চলছে চিকিৎসকরা বলছে তবে এখনো পর্যন্ত চিকিৎসা চলার পরে পরবর্তী সময় কি হবে সেটা জানা যাবে এখন যে গুরুতর অবস্থায় জখম অবস্থায় তারা ভর্তি হয়েছে কিন্তু পাশাপাশি এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে যে স্ট্যান্ড অর্থাৎ কুড়ি মার্চের পরে যে স্ট্যান্ড দীর্ঘ এতটা সময় থাকার পরে যার কাজ গতকালকে থেকে শুরু হয়েছিল স্ট্যান্ড খোলার কাজ আজকে সকাল থেকেও শ্রমিকরা প্রতিদিনকার মতো এসে স্ট্যান্ড খুলতে যায় সেই সময় হঠাৎই বিপত্তি হয়ে যায় যেহেতু মাটি নরম থাকার ফলে সেই স্ট্যান্ড একেবারে খুলে ঝপাঝপ করতে শুরু করে এবং এই লোহার স্ট্যান্ড তাদের গায়ে পড়ে আহ রীতিমতো জখম হয়েছে তারা শরীরে একাধিক অংশে আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসা দিন অভিক ধন্যবাদ তোমায় সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি আপনাদেরকে আরও জানিয়ে রাখি বসিরহাটে কিছুদিন আগেই প্রথমবার সভা করতে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের আগে এবার সেই সভা যে অনুষ্ঠান মঞ্চ তৈরি করা হয়েছিল তাই খোলার কাজ চলছিল এবং সেই কাঠামো খোলার সময় এই বিপত্তির ঘটনা ঘটে যেখানে কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক তাদের মধ্যেই পাঁচজন শ্রমিক আহত হন হঠাৎ করেই কাঠামোর একাংশ ভেঙে পড়ে তাদের ওপর কদিন আগে এখানেই সভা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়